শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের ডিক্লিয়ারেশন বাতিলাদেশ স্থগিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক, এ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রমেশ বিপণিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে জন্মদিনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাসের সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তিকর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসানুল কবির পারভেজ, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবাবিল নূর, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করলেও এখনও যে সমস্ত ঘাতকরা যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদের যুদ্ধ সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানান। শেষে 15ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আজকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন, সে উপলক্ষে আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই মিলাদ মাহফিল এবং কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা শেখ রাসেলের হত্যাকারী যারা তাদের বিচার জন্য শেখ হাসিনা করেছেন, অনেকে বিদেশে পালিয়ে গেছেন, তাদেরকে দেশে এনে তাদের বিচার করা হবে। অবশেষে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের ডিক্লিয়ারেশন বাতিলাদেশ স্থগিত করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মঞ্জুরুল বাড়ি নয়নের করা রিটের 1-1-5-0-1 শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, তাকে সহায়তা করেন ব্যারিস্টার হারুনুর রশিদ খান ও অ্যাডভোকেট বিলকিস রহমান। উল্লেখ্য, গত 31 আগস্ট ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম অন্য প্রেস থেকে ছাপানো হচ্ছে এই টুনকু অভিযোগ এনে ঢাকা প্রতিদিনের ডিক্লিয়ারেশন বাতিল করেন।